নোয়াখালীর প্রতিনিধি আরিফ সবুজ। নোয়াখালী হাতি উপজেলার চান্দিনা ইউনিয়নে চর মজিদ ভূঁইয়ার হাত প্রাঙ্গণে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ জেল হত্যা দিবসে আয়োজন করে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম শামীমের নেতৃত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমির সহ বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। তারা জাতীয় নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে ভবিষ্যতে বিশ্বাসঘাতকদের থেকে আওয়ামী লীগকে রক্ষায় জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, 1975-এর এই দিনে জাতীয় এই চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এইচ এম কামরুজ্জামানকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়।